বাফুফে চাইলে আগস্ট পরবর্তী যে কোনো ম্যাচে সিলেট স্টেডিয়ামে ফ্ল্যাড লাইটে আয়োজনের ব্যবস্থা করবে এনএসসি। ওই স্টেডিয়ামের বকেয়া কোটি টাকার বিদ্যুৎ বিলও দিতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। তবে এনএসসিকে অন্তত এক মাস আগে চিঠি দিতে হবে বাফুফেকে। আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা শেষে এ কথা জানিয়েছেন যুব ক্রীড়া মন্ত্রী সাহিদ হাসান রাসেল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান, সে কারণে ফুটবলে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে সবেদন নীলমণি সিলেট স্টেডিয়াম। 4 থেকে 12 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ, এরপরেও বয়সভিত্তিক দলসহ নারী ও পুরুষ দলের বেশ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্ট রয়েছে বাংলাদেশের। সে কথা মাথায় রেখে বাফুফেকে সব ধরনের সহযোগিতা করতে চায় এনএসসি। ফুটবল ফেডারেশন সভাপতি সাহেব আমাকে আমার কাছে সাক্ষাৎ করতে আসছিলেন, তা ওনারা তো সিলেট খেলবেন বলে আমাকে জানালেন এবং এখানে কিছু সমস্যার কথা আমাকে বললেন, আমি সেই সমস্যাটাও সমাধান করে দেব বলে আমি জানিয়েছি। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের চ্যাম্পিয়ন্স লিগ যেটা তারা খেলে এটার জন্য কয়েকটি মাঠের কথা বলা হয়েছে, যে কিছু মাঠের কিছু টাকা বরাদ্দ হলে হয়, আমি তাৎক্ষণিকভাবে সেটাও ব্যবস্থা করে দিয়েছি। তবে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সিলেট স্টেডিয়ামের কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল, তাও পরিশোধ করতে প্রস্তুত এনএসসি। ফুটবল ফেডারেশন যদি এখানে ফ্লাড লাইটের আলোতে ভবিষ্যতে আগস্ট মাস না সেপ্টেম্বর বা অক্টোবর নভেম্বরে যে খেলাগুলো আছে সেখানে যদি তারা একজন ফ্লাড লাইটে খেলাতে চায়, দরকার হলে আমরা এই টাকা আমরা নিজেরা দিয়ে দেব, আমরা নিজেরা পরিশোধ করে তারপর তাদের ফ্লাড লাইটে যাতে খেলতে পারে সে ব্যবস্থা আমরা করে দেব। তবে সবকিছু নির্ভর করছে বাফুফের চাহিদার উপর। বাফুফে চাইলে বিপিএলের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামও ব্যবহার করতে পারে, সাথে যে কোনো জেলা স্টেডিয়ামও খেলার উপযোগী করে দিতে প্রস্তুত এনএসসি। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।